Assalamualaikum warahmatullahi wabarakatuh. ভাই ও বন্ধুগণ, আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে এসে হাজির হয়েছি। আজকে আমি একটি ভিডিওটি আপনাদেরকে যে ভিডিওটির কথা বলবো সেই ভিডিওর মাধ্যমে একটি আমলের কথা বলবো। না, সেটা কী আমল, কিসের আমল, আমি সব ডিটেলস বলবো, আপনারা সাথে থাকবেন। এবং যারা যারা নতুন এসেছেন দর্শক ভাইয়েরা, আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, সাথে বেল আইকনটি দাবায় দেবেন। আজকে আমি আপনাদেরকে বলবো বিমার থেকে শিফা পাওয়ার জন্য বিমার থেকে থেকে শিফা শিফা পাওয়ার জন্য 11 বার পড়ুন। এটা মানে আপনারা বিমার থেকে শিফা পাওয়ার জন্য 11 বার পড়বেন। আমি আজকে আপনাদের এই একটি আমল আপনারা তিনটি ফায়দায় পাবেন। এটা হলো আপনার 1 নম্বর। 2 নম্বর ফায়দাটি হলো আপনাদের জাদু থেকে হেফাজত থাকা। যদি আপনার উপরে কেউ জাদু টানা করে থাকে বা করবে ভবিষ্যতে, ধরেন আপনার উপরে কেউ জাদু করবে, আপনি যদি এটা করে রাখেন তাহলে কেউ জাদু আপনাকে করতে পারবে না। তার মানে জাদু থেকে হেফাজত থাকা। হেফাজত থাকা এবং এবং 3 নাম্বারটি হলো আপনাদের দোয়া, কোনো মকসদ থাকলে, আপনাদের কোনো দোয়া থাকলে তার কারণে আপনারা কী করবেন, 101 বার পড়বেন। এবং এই জাদু থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা 7 বার পড়বেন, 7 বার পড়ুন। এবং 3 নাম্বারটি আপনাদের আছে দোয়া মোবারক, দোয়া ও মকসদ, দোয়া মকসদের জন্য 101 বার করুন। আপনারা দেখতেই পাচ্ছেন বিমার থেকে শিফা পাওয়ার জন্য 11 বার, জাদু থেকে হেফাজত থাকার জন্য 7 বার, দোয়া মকসদের জন্য 101 বার। এবার আমি বলে দিচ্ছি আপনারা কীভাবে করবেন, কখন করবেন সেটা বলছি। এখন দেখুন আপনারা এবং কী পড়বেন সেটাও বলে দিচ্ছি। আপনারা আপনাদের পড়তে লাগবে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি ইংলিশেও দিয়ে দিচ্ছি, ইয়া আল্লাহ, এই আল্লাহর নামটি আপনারা পড়বেন। এখন বিমার থেকে শিফা পাওয়ার জন্য 11 বার পড়বেন। এই আমলটি করার আগে আপনারা অবশ্যই দুরূদ শরীফ পড়ে নেবেন, কারণ দুরূদ শরীফ পড়ে নিলে আপনাদের এই আমলটি আরও শক্ত হবে, আরও পাওয়ারফুল হবে। তার জন্য আপনারা দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ শরীফ পড়ে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ 11 বার পড়বেন। পড়লে আপনারা কি করবেন, ধরেন যার যার কেউ ধরেন আপনার বিমার আছে তার জন্য, সে যদি নিজে না করতে পারে আপনারা কেউ পড়লেন, এই আমলটা করলেন, করে 1 গ্লাস পানিতে আপনারা ফুক দিয়ে সকাল বিকাল খেয়ে নেবেন, সকালে একবার বিকালে একবার, আপনারা 11 বার করে পরে পানিতে ফু দিয়ে যে তার বিমার আছে তাকে খাওয়াই দেবেন ইনশাল্লাহ। এবং দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাদের বিমার থেকে শেফা করে দিবে। এবং জাদু থেকে
হিফাজত থাকার কারণে কি করবেন, জাদু থেকে হিফাজত থাকার কারণে সেম টু সেম আপনারা রোজ করবেন শোয়ার সময় 7 বার ইয়া আল্লাহ পড়বেন, তার আগে দুরূদ শরীফ পড়বেন এবং শেষেও দুরূদ শরীফ পড়বেন, কারণ দুরূদ শরীফ পড়লে আপনাদের আমলটি শক্ত হবে, পাওয়ারফুল হবে, তার জন্য আপনারা দুরূদ অবশ্যই পড়ে নেবেন। এবার আপনারা দোয়া মকসদের কারণে আপনাদের 101 বার পড়তে লাগবে, এই আমলটি আপনাদের কতদিন করতে লাগবে, 11 দিন, 11 দিন এই আমলটি আপনাদের 11 দিন করতে লাগবে, ইনশাল্লাহ করবেন, ইনশাল্লাহ এই আমল থেকে আপনাদের উপকারিত হবেন ইনশাল্লাহ, আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের ভিডিওতে আমি এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা করব, আসসালামু আলাইকুম, খোদা হাফিজ।